গ্রামে পেশাদার ভিক্ষুক না থাকলে কি হবে? গ্রামে কিছু মানুষের খাসলত হলো, বিদেশি আসছে, বিদেশি বিদেশি বুঝুন তো কি, প্রবাসী। আমি প্রবাসীদেরকে বলি, ভাই রে আপনাদের মতো কপাল পড়া দুনিয়াতে আর কেউ নাই। আমি নিজেও প্রবাসী ছিলাম, আমারও কপাল পড়া ছিল এক সময়, এখন ভালো হয়ে গেছে, পড়া নাই আর কপাল। তার মানে কপাল পড়া বলে এই জন্য বললাম যে প্রবাসী বেচারারা, তাদেরকে দেশে আসলে সবাই বেলা এলাকার মানুষ, গ্রামের মানুষ বলে বিদেশি। মানে কি, মানে এটা আমাদের দেশি না, এটা বাইরে থাকে, লুটেপুটে খাও যার যেমন আছে। আর যখন সৌদি আরব যায় বা মিডিল ইস্টে যায়, বিদেশে যায়, ওখানকার লোকেরা বলে হাজা আজনবী। বুঝলেন হাজা আজনবী মানে, মানে এ বিদেশি। তো আমি বলি আপনাদের দেশ কোথায়? আপনাদের দেশ হলো আকাশের উপরে, যতক্ষণ বিমানে থাকেন ওইটাই আপনাদের দেশ। সৌদি আরব গেলে সৌদিয়ানরা দেখা বলে হাজা আজনবী, এটা বিদেশি। আবার দেশে আসলে গ্রামের মানুষ বলে বিদেশি। ওখানে কফিলে পারলে লুটপাট করে যারা খারাপ তারা, আর এখানে এলাকাবাসী লুটপাট করে, বেচারাদের দুঃখের কোনো শেষ নাই। তো যেটা বলছিলাম, গ্রামে অনেক আছে, বিদেশি আসুক বা ঢাকা থেকে কেউ আসুক, দরকার নাই তবুও হাত পেতে বসে থাকবে, আছে না নাই? ইমানদার এত সস্তা হবে না। ইমানদারের রুচি থাকবে, রুচি, আত্মসম্মান বোধ থাকবে, ইজ্জত বোধ থাকবে। জীবন চলে যাচ্ছে, সেই সময় সে কারোর কাছে বললে বলতে পারে, কিন্তু লোভের পড়ে যে অমুক আসছে, যা নিতে পারি লাভ, যা নিতে পারি লাভ, এটা করা উচিত না। আমাকে এক ভাই বললেন যে আমি ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছিলাম গরিব মানুষদের জন্য, কোনো এক এলাকায় ক্যাম্প করছি, মেডিকেল ক্যাম্প। পরে ওই এলাকার কমিশনার সাহেব এসে সবার আগে হাজির, এই সবাই সর, আগে কমিশনার সাহেব দেখাবে। করণি বলো, ভাই এটা তো গরিব মানুষের জন্য, আমি না পাইলে এলাকায় কে পাইবো আর? নেতা মানুষ, সব কমিশনার তো আর এরকম না, একজন এরকম, হুজুরদের মধ্যে যেরকম ভালো মন্দ আছে, সব সার্কেলেই ভালো বা মন্দ মানুষ আছে। তো যেটা বলছিলাম, সুস্থ সবল মানুষের জন্য ভিক্ষা করাটা ইসলামে জায়েজ নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা না। আল্লাহ কোরআনে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ, বের হয়ে পড়ো মসজিদ থেকে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর জমিনে রিজিক পড়ে আছে সেগুলো অন্বেষণ করে এনে পরিবারের ভরণপোষণ তো নিজের ভরণপোষণ করো। এই জন্য আমরা পরিশ্রম করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো যারা গ্রামের মানুষ আমরা আছি, প্রবাসী আসুক, বিদেশ থেকে কেউ আসুক, ঢাকা থেকে কেউ আসুক, কোটি টাকা নিয়ে আসুক, যার অভাব আছে সে নেক, আমি হাত পাতবো না। আমি গরিব মানুষ হতে পারি কিন্তু ইজ্জত বিলাবো না, চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, মিলাদ বা দোয়ার অনুষ্ঠানে তবারকের বিশেষ কোনো উপকারিতা আছে কি? মিলাদ বা দোয়ার অনুষ্ঠানে যে তবারক দেয়, এ তবারকের বিশেষ উপকার আছে কি না? আমাদের অনেকে মনে করেন যে এর কি আছে, বিশেষ উপকার আছে তবারকের খানা।